নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। একজনের থেকে পড়ে মিশন চটপটে খুব পড়া, সবকটে ভয়ে থরথর তার কাছে সব ধরা, আরেকজনের বাংলা মুভি চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গানে, একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব, আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, উড়া ধরে লাইফস্টাইল টুইট করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ, তার মাথায় ইউটিউব ফেসবুক করে গিজ গিজ, এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা, সব মিলিয়ে এই বাড়িটায় রঙের ছড়া ছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া। আর আমি ওকে বাসে উঠিয়ে দিয়ে এসেছি। তুই এটা কোনো কাজ করেছিস কেন বাবা? তুমি তোমার মেয়েকে চেনো না, ও যদি মুখ দিয়ে বলে যে আমি পালাবো, পালিয়েই ছাড়বে, তার থেকে ভালো হলো না আমি নিজে গিয়ে ওকে বাসে তুলে দিয়ে এলাম। তাই বলে তুই ওকে বাসে তুলে দিয়ে আসবি? তা আবার আমাকে না জানিয়ে? আচ্ছা তুমি জানলে কর্তাটা কি? শিকল দিয়ে বেঁধে রাখতাম, বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে, এটা কত বড় অসম্মানে তুই জানিস? জানি বাবা, সেই জন্যই তো ওকে পাবনার বাসে তুলে দিয়ে এসেছি। পাবনা মানে পাগলা পাগল, মানে স্বপ্না খালার বাসায়। কি স্বপ্না খালার বাড়ি? কনা স্বপ্না খালার বাড়ি যাচ্ছে? হ্যাঁ, আমি স্বপ্না খালাকে আগেই ফোন করে বলে দিয়েছি বাস স্ট্যান্ডে থাকতে। এবার আমাকে জিজ্ঞেস করো কেন? কেন কেন আবার? ছোট পাগলকে ঠিক করার জন্য মস্ত বড় পাগল লাগে, আর স্বপ্না খালার থেকে বড় পাগল কেউ নাই। গট মাই পয়েন্ট? ইয়েস গট ইট। খুবই বাজে অবস্থা, হাঁচি। এত ঠান্ডা লাগলো কি করে? রাতে ঘুমানোর সময় জানালা বন্ধ করো নাই? করেছি করেছি, ওই কোনার জন্য টেনশনের আলো ছাদে বসেছিলাম না, এর জন্য। খুব ভালো কাজ করেছো, খুবই ভালো কাজ করেছো। আচ্ছা দাঁড়া, আমি ঠান্ডা ওষুধ নিয়ে আসছি। নিয়ে নিয়ে দেরি করিস না। আপা আপা, বাবা কইলে? বাবার মুখে রেস্ট নিচ্ছে, ঠান্ডা লেগেছে তো বারবার হাঁচি দিচ্ছে। হাঁচি? হাঁচি মানে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আরে হাঁচি মানে তো করোনা, একটু আগে ভিডিও দেখলাম। কি বলিস? হ্যাঁ তোকে দেখছি। সবথেকে দামি কার? দামি দামি কিভাবে বুঝবো?
ভাইরাস তো চীনে, চীন থেকে আমাদের বাসে ঢুকলো কি করে? তুই এক কাজ কর, এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে জীবনটা পার করে দে। আমার উচিত ছিল সবাইকে সাবধান করা, আমি সেটা করেছি। এখন কে বাঁচবে কে মরবে যার যারটা সে ঠিক করবে। কি ঠিক করবে? আমরা যদি মরে যাই কোন আর কি হবে? কোন তো বেচারি একদম একা হয়ে যাবে। ওফ আপা, তুই একটু ভেঙে পড়িস না তো। ভেঙে পড়, তুই একদম ভেঙে পড়। মরে যাবার আগে একটা কবর খুঁড়ে ওখানে শুয়ে যা, তারপর কণাকেও তোর সাথে কবর দিব। ওইখানে দুই বোন একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। এতটা নিষ্ঠুর তোরা হোস না প্লিজ। আমার কথা এখন চুপ। তুই আমাকে বকা দিচ্ছিস কেন? এই হে না, তুই ওকে কিছু বলছিস না কেন? কি বলবে আমাকে? হ্যাঁ, একদিকে বাবা করোনা ভাইরাসে আক্রান্ত, অন্যদিকে বড় আপা রিস্কের মধ্যে, আর উনি আছেন তার চিন্তায় যে কিনা নাই এখানে, এটা কোনো কথা হয়েছে? কাম টু দ্য পয়েন্ট, আমাদের নিজেদেরকেও সেফ থাকতে হবে, বাবাকেও সেফ রাখতে হবে। এত সহজ কেন? যেখানে চীন ফেল করেছে আর তোরা, তাহলে আমাদের বাবা বাঁচবে না রে, আমাদের বাবা মরবে। না, আমাদের বাবা বাঁচবে। শুধু তাই না, বাবার সাথে এক এক করে আমরাও মরব। না, আমি বেঁচে থাকতে খান পরিবারের এত বড় পরাজয় আমি মেনে নেব না। ইয়েস, দরকার হলে আমরা সারা দুনিয়া উল্টে পাল্টে দেব। কোনো লাভ হবে না, দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে যাবে, দেখা যাবে তোরা উল্টা পাল্টা হয়ে গিয়েছিস। আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম হেনা, সারা দুনিয়া ব্যর্থ হয়ে যাবে কিন্তু লতা ব্যর্থ হবে না, হবে না, হবে না। ও, তাহলে কি করবি তোরা? সেটাই তো ভাবছি, কোন বইটা যে পড়া শুরু করব। আজকে সারা দিন ধরে বই ঘাটতে হবে করোনার জন্য। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ফিজ আপ। আমাদের উচিত সবার কথা গুরুত্ব দেয় এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেয়া। আচ্ছা, আমরা সবাই তো প্রোটেকশন নিলাম, কিন্তু কণার সাকিব খান যে দেয়ালে ঝুলে আছে তার কি হবে? কি আর হবে, মরবে, বিধবা হবে, এটা নিয়ে চিন্তা করিস না, এটা কোনো জটিল বিষয় না। কি, তুই মর, তোর হাজবেন্ড বিধবা হবে, তোর শাশুড়ি মরুক, তোর শ্বশুর বিধবা হবে। আবার চুপ, একদম চুপ। উফ হেনা, এটা তো শুধু একটা পোস্টার, পোস্টারে কিচ্ছু হবে না। পোস্টার? তোরা না কখনো কোনো বিষয় কলাকে কাউন্টি করিস না। কার? আমি করি, আমি নিজে প্রাণ দিয়ে দিব, তবু কনার সাকিব খানকে কিচ্ছু হতে দিব না। সাকিব খানকে আমি এই মাস্ক পরা বই। ও যা খুশি ওর করতে দে, চল আমরা বাবাকে দেখে আসি, বাবাকে তো মাস্ক পরাতে হবে নাকি? হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস, চল চল চল, মাস্ক আছে তো তোর কাছে। বাবা
বাবা তুমি এখানে কেন এসেছো? তুমি তোমার রুমে যাও।
তোকে দেখতে রে মা আর দেখতে হবে না বাবা যাও তো অনেক দেখা হয়েছে জানি আমার উপরে তো অনেক অভিভার শোনো বাবা এই কর্নার মধ্যে সবাই মাস্ক আর গ্লাভস পরে আছো সব কিছুই কেনা হয়েছে পল্টু ভাইকেও দেওয়া হয়েছে কিন্তু শুধু বাদ পড়লো কে আমার সাকিব খান কেন এত এই অবহেলা বলো আমরা তো সবাই আত্মরক্ষার জন্য পড়েছি বাবা তুমি এরকম কথা বলছো তোমাদের সবার আত্মরক্ষার দরকার আছে আর আমার সাকিব খানের শুধু দরকার নেই কেন ও কি সুপারম্যান সুপারম্যান আর সুপার উইমেনের মধ্যে কোনো পার্থক্য নেই তুই পরে নে সাকিব খানের কিচ্ছু হবে না না বাবা আমি এতে পারবো না কেন মা সাকিব খান যদি সুপারম্যান হয় তাহলে আমার তো সুপার উইমেন হওয়া উচিত ঠিক বলেছি না বাবা মারে আমি সুপারম্যান দেখেছি সুপার উইমেন দেখিনি এখন থেকে দেখবে বাবা আমি তো দেখতে পারবো না কারণ আমার করোনা হয়েছে আমি পারবো না মা আমাদের এখনো কিছু হয় নাই তবে যখন তখন হয়ে যেতে পারে কি হইতে পারে বুঝতে আসি না তো কিছুই গ্রামে দেখছি গরুতে যদি খ্যাত খায় এক ঠুসি পরাই দেয় আপনারা কি খাইছেন যে ঠুসি পরাই দিয়েছে বলতো ভাই আমরা গরু না এইটা হইছে করোনা করোনা করলা করলা খাইছিলেন কোথায় করলা না বলতো ভাই করোনা কি হরমু হেইয়েই তো বুঝতে আসি না আরে করোনা হলো একটা রোগের নাম এই রোগ যদি কারো হয় তাহলে সে আর বাঁচে না ইনশাআল্লাহ অনিল্লাহ রাজিউন কি হলে হয় মুই কি হ্যাঁ হরছি যদি বাঁচতে চাও তাহলে আমাদের মতো এই যে এগুলা পরো নাইলে তুমি মরবা ধরো আমাদের মতো সাই দে মরতে চাই কোন আলাই কোন পড়তে আসি একদম ঠিক আর যদি বাঁচতে চাও তাহলে এগুলো একদম খুলবে না সব সময় পড়ে থাকবে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে না আবার মরার দরকার না আছে কই এও পড়তে হইবে হ্যাঁ হ্যাঁ হাত মুজা আচ্ছা ঠিক আছে ভাই এগুলো কিন্তু খুলো না জীবাণু ধরায় তোকে পড়ো আমরা কি নাও বাই আমার খোদা এই দুই হাতে পেনলে খামুকিটা আর ল্যাব টিনে যামু কেমনে মরে বকদা পাইছো এইয়া পরিয়া না খাইয়া মরি না বললেও না একটা বেলুন দেছে পড়তে একটা বাড়িতে ডাক্তার আয়কা এ বলো তোরা বোঝো না আর ঠিক আছে ডাক্তার তো রোগী দেখতে আসবে সেটা তো বুঝছি কিন্তু রোগটা কি রোগটা ওই কইরো না কি করবো না